السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. خلق الإنسان من صلصال كالفخار وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما تكذبان. صدق الله العظيم. অসীম শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের দরবারে এবং অফুরন্ত দরুদ ও সালাম সেই মহান বিশ্ব নবী এবং শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। আমি যখন এই নিকেতনে প্রথম আসি, হযরতজিকে আমি জিজ্ঞাসা করেছিলাম প্রথম দিকে প্রায় 2013 সাল, সেটা তো আমার দায়িত্বটা কি, আমি এখন কি করব। হযরতজি বললেন যে আলিমে শরীয়তের বইগুলো পড়বে। তো আমি আজও সেই আলিমে শরীয়তের বই অমূল্য কথার কভার পেজের দু এক কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। যে আমরা প্রকৃত নামাজি, প্রকৃত হাজি, প্রকৃত রোজাদার তখনই হব যখন আমাদের লেনদেন পরিষ্কার, ব্যবহার পরিষ্কার ও মন পরিষ্কার হবে। ফাজাইল ফাজাইল আমরা সকলেই বলি এবং ফাজালের কথা আমরা অনেকেই আলোচনা করে থাকি, কিন্তু ইবাদতের ফাজাইল তখনই আসবে যখন আমাদের মধ্যে যে আমরা ইসলামের পাঁচটা খুঁটি অর্থাৎ ইমান, ইবাদত, মুয়ামালা, মুয়াশারা ও ইসলাহে নফ, ইবাদতের মধ্যে নামাজ, রোজা, হজ ও যাকাত আছে, তখনই কিন্তু আমাদের ইবাদতের প্রকৃত ফাজাইল আসবে। আর ইসলাম কেন শ্রেষ্ঠ, ইসলাম ধর্ম কেন শ্রেষ্ঠ, ইসলাম ধর্ম এই কারণেই শ্রেষ্ঠ যে ইসলাম ধর্ম মানুষকে প্রকৃত মানুষ বানায় এবং প্রকৃত বানার শিক্ষা দেয়। কিন্তু আজ বিশ্বের বুকে আমরা দেখতে পাই ইসলাম ধর্মাবলম্বীরা অত্যাচারিত, নিপীড়িত, শোষিত এবং বিভিন্ন দিক দিয়ে অবহেলিত। কিন্তু কেন, এখানে তো শাশ্বত বাণী, ইসলাম তো শিখায় যে প্রকৃত মানুষকে, মানুষকে প্রকৃত মানুষ বানানো, কিন্তু প্রকৃত মানুষ আবার এত ধরনের লাঞ্ছনা বঞ্ছনা সহ্য করছে কেন। হযরতজির সেই প্রতিষ্ঠিত নিকেতনে আমার যেটুকু উপলব্ধি যে আমরা কিন্তু ইসলাম ধর্মের সেই পরিমাণ যেটা আমাদের ইলম অর্জন করা দরকার, সেই অনুযায়ী আমাদের আমল করা দরকার, আমরা কিন্তু এই ব্যাপারে পুরোটাই মানে খুব খারাপ পজিশনে আছি। আমাদের নিকেতনের মুখ্য উদ্দেশ্যই আপনারা সবশেষে দেখতে পাচ্ছেন এইখানে যে বাংলা সাহিত্যের মাধ্যমে ইসলামের সঠিক চিত্র জনগণের কাছে তুলে ধরাই। আর হযরতজি সেই যুবক বয়স থেকে জীবনের শেষ বয়স পর্যন্ত এটাই তিনি চেয়েছিলেন যাতে আমরা প্রকৃত মানুষ হতে পারি, আর সেই জন্যেই এই প্রতিষ্ঠান। আর হযরতজি একবার নিকেতনে বসে আমার একটা ডায়েরিতে লিখে দিয়েছিলেন যে যদি বাগানে গোলাপ ফুল না থাকে তাহলে ফুলের গন্ধ কিসে পাবেন, তাহলে ফুলের গন্ধ পেতে গেলে ওই গোলাপের পানিতে পেতে হবে। তো হযরতজি নেই এই মজলিসে, কিন্তু তার রুহানি ফয়েজ আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আছে, তার খলিফাদ্বয় রেখে গেছেন উনি এবং তার কিতাব রেখে গেছেন। অনেকে আলিমের শরীয়তের ওই চটি চটি বইগুলো বলে এই তো চটি বই, এতে আর কি আছে, কিন্তু ফর্মুলা তো কমই হয়, কিন্তু একটা ফর্মুলা কেউ যদি রপ্ত করতে পারেন তো একটা বই লিখতে পারবে। তো আলহামদুলিল্লাহ আমি যতবারই ওই বইগুলো পড়ি ততবারই একটা নতুন কিছু যেন একটা ভেতরে যাচ্ছে, এটা একটা অনুভূতি হয়। তো আপনাদের কাছেও আমাদের রিকোয়েস্ট যে হযরতজির বইগুলো
আমরা যেন বেশি বেশি করে পড়ি। হযরতজি এটা কিন্তু বারবারই চেয়েছিলেন যেন তার কিতাবগুলো বেশি পরিমাণে আমরা পড়তে পারি। আর যদি আমরা এইগুলোই পড়ে থাকি এবং বেশি করে আমল করতে থাকি তাহলে কিন্তু আমাদের বড় বড় যে জায়গাতে লেকচার দিতে যে বড় বড় আলিমের দরকার হবে তা নয়, আমরা একজন বড় বড় আলিম হতে পারবো ইনশাআল্লাহ। আর হযরতজি চেয়েছিলেন তার মজলিসে সৈনিক বারুক তাহা নাই, হযরতজি চেয়েছিলেন আমাদেরকে কমান্ডার করতে। আর ইনশাআল্লাহ তো আমরা সেই পথেই পরিচালিত হব। ওমা আলাইনি ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।